বৃষ্টি হলো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলো। আচ্ছা সকাল থেকে তোমাদের সামনে আসিনি, আসবো ভেবেছিলাম, তারপরে যাই না, কি জানি মুডটা কেমন একটু হচ্ছে, ভাল লাগছে না, তো তাই জন্য আসিনি। ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা আসবো, একটা রান্না শেয়ার করব, তারপরে আবার কালকে সকালে রান্না শেয়ার করে তোমাদের সাথে বাই বাই বলবো, বা আবার বাই বাই মানে ওই আর কি, মানে বাই বাই না মানে বাই বাই তখনকার মতো বাই বাই আর কি। আচ্ছা দিনটা রান্না করবো, দিনটা করবি তো? করবো, বাট আমি জানি না কেমন হবে খেতে। ভালো হবে খেতে, এটাই কর, এটা এই কড়াইটা তো করতে সুবিধা হবে, ওই কড়াইটা করতে অসুবিধা হবে, গরম হয়ে যায় তো। ডিম চচ্চড়ি রান্না করবে, ডিম চচ্চড়ি। না হলো কোথায় গ্যাস জ্বালানো দেখাই যাচ্ছে না, এই যে কড়াইটা বসালাম, এই কড়াইটা রান্না করে মজা আছে। কোনো কোনো জিনিস না অনেক পুরনো হয়ে গেলে দেখতে খারাপ হয়ে যায় ঠিকই, কিন্তু মানুষের বয়স বাড়লেও মানুষ অনেক কিছু অনেক হয়, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, শরীরের সমস্যা, সব কিছু সমস্যা, তো তারা বলে দাঁতে ফেলে দেওয়া যায়, ফেলে দেওয়া যায় না, এই কড়াইটাকেও ফেলতে পারি না, ওই জন্য কি করা যাবে। সবাই অনেকে বলে এই কড়াইটাই রান্না করো না, কিন্তু এই কড়াইটা রান্না করে আরাম আছে, এই আরামটাই নিচ্ছি। তেল দিলাম, তৈল তৈল দিলাম, তৈল আমি দিচ্ছি তো কতটুকু দিতে হবে, ডিমটাকে আগে ভেজে নেওয়া হচ্ছে, ডিমটা ডিমটা চার তৈরি কাছে
টমেটো দিচ্ছি, টমেটো এই টমেটো তোমরা যখন ডিম চচ্চড়ি করবে পেঁয়াজ গুলো ঝিরি ঝিরি করে কেটে নেবে, রসুন দেবে, একটু টমেটো দেবে, টমেটো আর পেঁয়াজ যখন ভাজা ভাজা পেঁয়াজ যখন মজে যাবে ডিম গুলো দেবে, ধনে পাতা দেবে, দিয়ে নামিয়ে খাবে একটু তেল তেল করে, নুন হলুদ তো দেবেই, ওটা তো দিতেই হবে। পেঁয়াজ আর রসুনটা কুচি আর কুচি দিয়ে দাও একসাথে, দিয়ে দো দিয়ে দো আস্তে কমি না না তাহলে এত বড় মেয়ে রান্না যায় না না গো, আমি খুব একটা বড় না বেশি, তবে শুনলো অত আস্তে আস্তে এটা দিয়ে দিয়েছি আমি, মিক্স করবো না, হ্যাঁ ভাজো হলুদ দিলাম, হলুদ ভালো করে ঘাটে ঘাটে করো, কাশ্মীরি মিরচ দেবো, শিখাতে
মার কাছে এখনো ফোন আছে, তুই মা সবাই মা সবাই মার বন্ধুরা জানে দেখি মা রান্না করতে পারতো না, এখনো মার আর মার বন্ধুরা অবাক হয়ে যায় রূপা এত ভালো সৈকি এত ভালো রান্না করে ফেলে। মাই পরিমাণ দিয়ে দিল শুধু নাদানোটাই নাদানোটাই করেছো বলেছি আমি ডাল হয়েছিল পটলের তরকারি হয়েছিল বলেছি আগে কি রান্নাটা নাই না হয়তো বা বলেছি মুড়ি ঘন্ট হয়েছে সবার সাথে মুড়ি ঘন্ট শেয়ার করবো আমি আর কি হয়ে গেছে ধনে পাতা পাতে ঝোল থাক ভাত দিয়ে রেখে তাদের চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা। ভিন্ন রান্না করলো ওটাই আর কি করা যাবে, কালকে আবার দেখা হবে। অমলেট বানাতে জানি ওটার মধ্যে ওই একটুখানি পেঁয়াজ কুচিটা থেকে কিছুই না, ওটা ওই নারানা তো এখানে যেমন নারানা আমি মিক্স করলাম ওটা ওখানে আমি ওটাই করি। এখন বিয়ে দিয়ে দিলে তো রান্না করে খেতে হবে। আপনার সারাদিন কি আর কোনো টপিক নেই আমার মনে হয় মার কাছে, আর এই বিয়ে না হলে কি বলবো আর বলতে পারবো না আমি। চলো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সাথে ধিন্নার তরফ থেকেও। আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে, ওইটা না কাল সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, কাল আবার আসবো, ওষুধ নাও আসতে পারি কিন্তু কাল আসবো। ধিন্না রান্না করলো তোমরা দেখো তারপরে বলো টেস্ট করো কেমন হয়েছে। আমরা ভিডিও চলো খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, অপরেরও খেয়াল রেখো, সেফ থেকো, বাড়িতে থাকার চেষ্টা করো। আমি তো বেরোবো, যাই হোক Tata, love you all and take care. Bye-bye.
and good night. এখন বাজে 8:30. টাটা টাটা.